চিত্রনায়িকা সাবনুর। এই সাবনুরের নায়িকা হয়ে ওঠার গল্প। নব্বইয়ের দশকের দর্শকের জনপ্রিয় অভিনেত্রী সাবনুর, যদিও তিনি পছন্দ করতেন ছবি দেখতেই বেশি, তা ছিল অন্য দশটা মেয়ের মতোই। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশামের সঙ্গে পরিচয় ছিল তার বাবার। সেই সুবাদেই সাবনুরের বাসায় যাতায়াত করতেন এই চিত্র নির্মাতারা। চিত্রনায়িকা সাবনুরের প্রকৃত নাম নূপুর। ১৯৯৩ সালে নূপুরকে দেখে পছন্দ করে ফেলেন এহতেশাম। তিনি তার নির্মিতব্য চাঁদনি রাতের ছবিতে নায়িকা করতে চান নূপুরকে। রাজি করেন তার বাবাকে, বাবার কথাই সায় দেন নূপুর। নূপুর দাদু বলে ডাকতেন চিত্র নির্মাতা এহতেশামকে। তার দাদুর হাত ধরেই চলে আসেন এই রূপালী জগতে চিত্রনায়িকা সাবনুর। দাদু এহতেশাম তার ফিল্মের নাম দেন সাবনুর। এই নামের অর্থ হল রাতের আলো। সাবনুর হয়ে আলো ছড়াতে শুরু করেন এরপর রূপালী পর্দায়। দর্শকেরা তাকে সাদরে গ্রহণ করে নেন, চলচ্চিত্রের সঙ্গে একভাবে জড়িয়ে পড়েন এই সাবনুর। সাবনুরের স্বপ্ন ছিল তিনি পাইলট হবেন এবং আকাশে উঠবেন। সেই স্বপ্ন বুঝি স্বপ্নই রয়ে গেল, আর হয়ে ওঠা হল না পাইলট। হয়ে গেলেন বাংলার চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় নায়িকা সাবনুর। কথায় আছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। গত ১৭ ডিসেম্বর এই নায়িকা তার জন্মদিনে এভাবেই জানান তার পাইলট হওয়ার স্বপ্ন প্রসঙ্গে এবং একজন নায়িকা হয়ে ওঠার একটি ছোট্ট গল্প। তার কথায় কেউই নিশ্চিত করে বলতে পারবে না আগামীতে তিনি কি করবেন কি হবে, সবই হয় বিধাতার ইচ্ছায়। আপনার প্রিয় তারকা এবং দেশ বিদেশের সমস্ত লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের বিনোদন ২৪ ঘন্টা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।